নমস্কার বন্ধুরা এর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বর্তমানে যারা যারা লোন নিয়ে রেখেছেন সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু দু বছরের লোন মোরেটোরিয়াম নিয়ে একটা সংবাদ উঠে এসেছে এবং সেই সঙ্গে বন্ধুরা লকডাউন চলাকালীন যারা যারা লোনের কিস্তি ঠিকঠাক মেটাতে পারেননি তাদের কিন্তু সিভিল স্কোর অনেকের খারাপ হয়ে গেছে এবং আপনারা যদি অনলাইনে চেক করে দেখেন সেক্ষেত্রে অনেকেরই কিন্তু সিভিল স্কোর নষ্ট হয়ে গেছে এবং পরবর্তী সময়ে আপনারা যদি লোন নিতে চান এক্ষেত্রে কিন্তু আপনার লোন নিতে সমস্যা হতে পারে তো এই সিভিল স্কোর যাদের যাদের খারাপ হয়ে গেছে বা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের জন্যও কিন্তু হাইকোর্টের তরফ থেকে একটা দারুণ সংবাদ রয়েছে বন্ধুরা সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করবো এবং এই সুবিধা আপনারা কীভাবে পাবেন সেটাও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বহু মানুষ সুপ্রিম কোর্টের লোন মোরেটোরিয়াম নিয়ে এবং সুদের উপর সুদমুকুব নিয়ে কিন্তু কেস করেছিল বর্তমানে কিন্তু বাইশটারও বেশি কেস সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত চলছে এবং যেটা একের পর এক কিন্তু ডেট বেড়েই চলেছে তো বন্ধুরা এর মধ্যে সুপ্রিম কোর্টে কিন্তু এসপি গ্রুপ কিন্তু দু বছরের লোন মরেটোরিয়াম চেয়েছে অর্থাৎ এসপি গ্রুপ কিন্তু জানিয়ে দিয়েছে যে তাদের দুবছরের লোন মরেটোরিয়ামের দরকার তো বন্ধুরা এক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটা আমি আপনাদেরকে বলছি সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়েছে যে যে সমস্ত কোম্পানি বা যে সমস্ত মানুষরা অর্থনৈতিকভাবে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাদের পরিকাঠামো একেবারে ভেঙে গেছে যাদেরকে দু দুবছরের লোন মরেটোরিয়াম দেওয়া দরকার তাদের কথা অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে ভেবে দেখা হবে তো বন্ধুরা এখানে কিন্তু এসপি গ্রুপ অর্থাৎ সাপুরজি পালনজির যে গ্রুপটা রয়েছে তারাও কিন্তু বলে দিয়েছে যে আমাদের দু বছরের লোন মরেটোরিয়াম দরকার এবং আমাদের কোম্পানি লকডাউনের সময় অর্থাৎ এই যে করোনা পরিস্থিতিতে প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো বন্ধুরা এইটা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে স্পষ্ট জানানো হয়েছে যে এসপি গ্রুপের তরফ থেকে তাদের দু বছরের লোন মরেটোরিয়াম দরকার তো বন্ধুরা আপনারাও এই দু বছরের লোন মরেটোরিয়াম চান কিনা না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক সিভিল স্কোর নিয়ে হাইকোর্ট রায় দিয়েছে তো বন্ধুরা এই যে সংবাদটি আপনারা দেখছেন এটা লাইভ ল ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়েছে এখানে দেখুন সিভিল স্কোর আপডেটেশন আর্টস স্ট্যাটেটরি রাইটস তো বন্ধুরা এখানে কিন্তু বলা হয়েছে আমি আপনাদেরকে বিস্তারিত বোঝাচ্ছি বন্ধুরা অ্যাকচুয়াল হয়েছে কি লকডাউনের সময় অনেকেই কিন্তু তারা তাদের পেমেন্টগুলো দিয়ে গেছে অর্থাৎ ইএমআইগুলো কিন্তু ঠিকঠাক মিটিয়ে গেছে বা অনেকের হয়তো দু একটা মিস হয়েছে তো এই রকম সময়েও কিন্তু অনেকের সিভিল স্কোরগুলো অনেক কমে গেছে এবং আপনারা যখন অনলাইনে চেক করবেন দেখবেন যে আপনাদের সিভিল স্কোর অনেক নষ্ট হয়ে গেছে অনেক খারাপ হয়ে গেছে অনেক ডাউন হয়ে গেছে যার ফলে কিন্তু ভবিষ্যতে যদি আপনি লোন নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার লোন পাওয়ার সম্ভাবনা অনেক কমে যেতে পারে অর্থাৎ আপনার লোন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই পিছিয়ে যেতে পারে তো বন্ধুরা এখানে দেখুন কেরালা হাইকোর্ট কিন্তু অলরেডি রায় দিয়ে দিয়েছে যে যদি আপনার মনে হয় যে আপনার যে সিভিল স্কোরটা অনলাইনে দেখাচ্ছে সেটা ভুল দেখাচ্ছে এবং আপনি যদি ঠিক করতে চান যে এই সিভিল স্কোরটা আমার ঠিক আছে অথচ এখানে অনলাইনে আপনারা যে আপডেটগুলো দেখাচ্ছেন এই সিভিল স্কোরের আপডেটগুলো কিন্তু ভুল আছে তো আপনারা কিন্তু যে সিভিল স্কোরের কোম্পানিগুলো আপনাদেরকে এই আপডেটগুলো দেখাচ্ছে সেই সিভিল স্কোরের কোম্পানিগুলোকে কিন্তু আপনারা মেল করতে পারবেন অথবা টুইট করে কিন্তু তাদেরকে জানাতে পারবেন এবং বন্ধুদেরকে বলে নেই এরা কিন্তু আপনার কথা শুনতে বাধ্য অর্থাৎ কেরালা হাইকোর্টের তরফ থেকে কিন্তু এখানে জানানো হয়েছে বন্ধুরা দেখুন এই যে কেরালা হাইকোর্ট কিন্তু রায় দিয়ে দিয়েছে যে যদি আপনারটা লিগাল হয় আর অর্থাৎ আপনি যে আবেদনটা করছেন সেটা যদি লিগাল হয় তাহলে কিন্তু এদেরকে অর্থাৎ যারা যারা এই সিভিল স্কোর দেখাচ্ছে এই সমস্ত কোম্পানিগুলোকে কিন্তু অবশ্যই আপডেট করতেই হবে এবং এই যে কেরালা হাইকোর্টের রায়টা এটা কিন্তু সারা ভারতবর্ষে প্রযোজ্য বন্ধুরা অর্থাৎ পশ্চিমবঙ্গেও কিন্তু এই কেরালা হাইকোর্টের রায় কিন্তু প্রযোজ্য হবে তো বন্ধুরা আপনাদের যদি সিভিল স্কোরে কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আপনাদের যে সিভিল কোম্পানিটা আপনাদের ভুলভাল দেখাচ্ছে তাদের কিন্তু ইমেলে আপনি মেল করতে পারেন অথবা আপনি টুইট করে কিন্তু তাদেরকে জানাতে পারেন কমপ্লেন করতে পারেন তো বন্ধুরা সবশেষ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুরা যদিও আপনি দু বছরের লোন মরেটোরিয়াম নিয়ে নেন অথবা যদিও আপনি আপনার সিভিল স্কোরটাকে ঠিক করে নেন লোন পরবর্তীকালে পাওয়ার জন্য সেক্ষেত্রেও কিন্তু আপনার মাথা থেকে চিন্তা যাবে না তার কারণ হলো বন্ধুরা লোন এমন একটা জিনিস যে লোন নিলে কিন্তু মানুষের মাথায় সবসময় একটা প্রেশার থাকে যে লোনের কিস্তি আমাকে মেটাতে হবে ইএমআই এমআই মেটাতে হবে তো বন্ধুরা জানি অনেক বন্ধুরাই কিন্তু লকডাউনে তাদের কাজকর্ম হারিয়ে ফেলেছেন এবং বহু মানুষের ব্যবসা নষ্ট হয়ে গেছে হয়তো এই কথাটা আমি আপনাদেরকে বলছি আপনাদের খারাপ লাগতে পারে তো বন্ধুরা এটা আমি আমার তরফ থেকে বলছি বন্ধু বন্ধুরা আপনারা যদি এখনও পর্যন্ত কোনো রকম কোনো ব্যবসা বাণিজ্য না করে থাকেন ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পারেন এবং ছোটোখাটো ব্যবসা কিন্তু আপনারা শুরু করতে পারেন আপনাদের লোন ইএমআই কিন্তু মেটাতে আপনাদের পরবর্তী সময়ে আর অসুবিধা হবে না তাছাড়া অনেক বন্ধুরা রয়েছে যারা কিন্তু ব্যবসা বাণিজ্য করতে ইচ্ছুক নয় তারা কাজকর্ম করতেই ইচ্ছুক তো বন্ধুরা তাদের উদ্দেশ্যে বলব আপনারা যদি মনে করেন যে আপনারা ব্যবসা বাণিজ্য করতে ইচ্ছুক নন সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই আপনাদের আশেপাশে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে কলকারখানাগুলো রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করুন এবং চেষ্টা করুন আপনারা কোনো রকম কাজের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার তার কারণ বন্ধুরা একটাই সেটা হলো আপনি যতদিন বাড়িতে বসে থাকবেন আপনার মাথায় কিন্তু চিন্তা বাড়তে থাকবে এবং আপনি যদি কোনো রকম কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার মাথা থেকে অনেকটাই চিন্তা কমবে এবং সেই সঙ্গে আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরা আপনারা যদি এই লোনের টাকা আস্তে আস্তে মেটাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার চিন্তার বোঝা অনেক কমে যাবে আপনারা যদি সরকার থেকে যে রিলিফগুলো দেয় অর্থাৎ সরকার থেকে যে রিলিফগুলো দেওয়ার কথা ঘোষণা হচ্ছে যদি পরবর্তী সময়ে এই রিলিফগুলো দেওয়া হয় সেই সুবিধা তো আপনারা পাচ্ছেনই পাচ্ছেন তো তার আগে থেকে যদি আপনারা কিছুটা কমিয়ে রাখতে পারেন সেই উপকারটাও কিন্তু আপনারই কাজে আসবে তো বন্ধুরা হয়তো কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আমার তরফ থেকে আন্তরিকভাবে আমি দুঃখিত বন্ধুরা এবং যদি কথাগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনারা যদি চান যে দুবছরের লোন মরেটোরিয়াম আপনারা চান সেটাও অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং তার সঙ্গে বলে নিই বন্ধুরা আমাদের চ্যানেলে আমরা নিত্য নতুন ব্যবসার আইডিয়া কিন্তু দিয়ে থাকি অর্থাৎ কম পুঁজিতে আপনারা কীভাবে ভালো ভালো ব্যবসা করবেন তার ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি যদি আপনি না দেখে থাকেন আগের ভিডিওগুলো দেখতে পারেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ